أشهد أن لا আছে শুধু এ পর্যন্তই না, আল্লাহ তাআলা নবীকে বলেছেন যে নবী আপনি যদি লা তুকাল্লাফ ইল্লা নাফসাকা, আপনি যদি আপনার সঙ্গে আর কেউ না থাকে আপনি একাই যুদ্ধ চালিয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাকাতিল ফি সাবিলিল্লাহি, এটা আছে সূরায়ে আন-নিসা। এই সূরায়ে নিসার 84 নম্বর আয়াত আল্লাহ বলছেন ফাকাতিল ফি সাবিলিল্লাহি, আপনি আল্লাহর রাস্তায় যুদ্ধ করুন, কিতাল করুন, আপনি আল্লাহর রাস্তায় যুদ্ধ করুন। লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, আপনি নিজেকেই মুকাল্লাফ করুন, যদি কেউ সাথে না থাকে অসুবিধা নাই, আপনি একা চালিয়ে যান। তবে ওয়াহারিদিল মুমিনিন, আপনি মুমিনদেরকে যুদ্ধ করার জন্য উদ্বুদ্ধ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, এবারে আসুন, আল্লাহর অন্য নবীরা যুদ্ধ করেছেন কিনা? কোরআন বলছে হ্যাঁ যুদ্ধ করেছে। ওয়াকাতালা দাউদু জালুতা, দাউদ জালুতকে কতল করে ফেলেছে, কতল পাওয়া গেল। শুধু এ পর্যন্তই নয়, আল্লাহ তাআলা বলেছেন সব যুগের নবীর সঙ্গীরা যুদ্ধ করেছে। ওয়াকাইয়িম মিন নাবিন কাতালা মাহু রিব্বিউন কাসির, কত নবীরা ছিলেন যাদের সঙ্গে যারা ছিল সবাই যুদ্ধ করেছে। কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 146 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াকাইয়িম মিন নাবিন কাতালা মাহু রিব্বিউন কাসির, কত নবীরা গোর চলে গেছেন যাদের সঙ্গে অনেক আল্লাহওয়ালা বুজুর্গরা যুদ্ধ করেছেন। বোঝা গেল আগের যুগের বুজুর্গরা যুদ্ধ করেছেন, আমাদের নবীর সাহাবীরা যুদ্ধ করেছেন, আবু বকর যুদ্ধ করেছেন, ওমর যুদ্ধ করেছেন, আলী যুদ্ধ করেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন। ও মুসলমান জাতি, এই যুদ্ধ কোরআনে আছে। মুজাহিদিনদের চলা, মুজাহিদিনদের বলা, মুজাহিদিনদের খাওয়া, মুজাহিদিনদের ঘোড়া, ওয়ালা দিয়ে দবাহান ঘোড়ার কথা আছে, সব কিছু কোরআনে বলা আছে। ও মুসলমান জাতি, আল্লাহর নবী সেই যুদ্ধ করেছেন, যুদ্ধের ময়দানে রক্তাক্ত হয়েছেন, আহত হয়েছেন। আমি বলতেছিলাম আল্লাহর নবী শুধু এই পর্যন্ত যুদ্ধ করেছেন তা না, ওহুদের যুদ্ধে যুদ্ধ হচ্ছে, এই সময় একজন যুবক এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, এই আমার যৌবন, এই আমার বাহু, এই আমার শক্তি, এই আমার চেহারা, যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায় আমার জন্য কি পুরস্কার রয়েছে? আল্লাহর নবী বললেন জান্নাত রয়েছে, জান্নাত। যুবক বলল বাহবা এত সহজ জান্নাত, থলের ভিতর থেকে খেজুর বের করলো, কয়েকটা খেজুর খেয়ে বাকিগুলোকে ছুঁড়ে মারলো আর বলল এতগুলো খেজুর খেতে জান্নাতে যেতে আমার অনেক দেরি হয়ে যাবে। তরবারি নিয়ে দুশ্মনের ভিড়ের মধ্যে ঢুকে পড়ল, কালো মেঘের ভিতরে পূর্ণিমার চাঁদ যেরকম ঢুকে যায় এরকম ঢুকে গিয়ে যুদ্ধ করতে লাগলো, দুশ্মনদের স্তূপ করে ফেলতে লাগলো। সাহাবায়ে কেরাম ডাক দিলেন ও যুবক আমাদের মাঝে ফিরে আসো। যুবক ফিরে তাকালো, চেহারায় রক্ত, ঠোঁটে মুস্কি হাসি, বলছে ও আমার যুবক ভাইয়েরা, ও আমার সাহাবি ভাইয়েরা, তোমরা আমাকে বাধা দিও না, আমি ওহুদের পাহাড়ের দিক থেকে আল্লাহর জান্নাতের সুগন্ধ নাকের ভিতরে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেছেন সূরায়ে তওবার 111 নম্বরে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কান্নাহু, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনীনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবীলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ও আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ তাআলা ক্রয় করেছেন। কে ক্রয় করেছেন? বেচা কিনা করতে গেলে পাঁচটা জিনিস লাগবে, বেচা কিনা করতে গেলে কয়টা জিনিস লাগবে? একজন লাগবে ক্রেতা, একজন লাগবে বিক্রেতা, একটা লাগবে মাল পণ্য, আর একটা লাগবে মূল্য, আর একটা লাগবে বাজার, ঠিক কিনা? এবারে মিলাই দেখো, আল্লাহ তাআলা বলছেন সূরা তওবার 111 নম্বর আয়াত ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয় আল্লাহ তাআলা ক্রয় করেছেন ক্রেতাকে, মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ক্রয় করেছেন, মুনাফিকদের থেকে না, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে ক্রয় করেছেন। কি ক্রয় করেছেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? এই পর্যন্ত সবাই পড়ে, এই পর্যন্ত বললে কেউ খেপে না। আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। চলো গাটি বস্তি বের হও, বলেন এরকম
এরপরে তারপরে না বাজার পরে নাই, বাজারটা সামনে, এই বাজারের কথা বললে সবাই খেপে যাবে। আল্লাহ তাআলা বলছেন ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, কি করে? এখানে জিহাদ বলে না, জিহাদ বললে ঘুরায় নফসের জিহাদ, কলমের জিহাদ, বক্তৃতার জিহাদ। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী যখন জিহাদের ডাক দিতেন মদিনার গলিতে, তখন কি সাহাবায়ে কেরাম কলম নিয়ে বের হইতো, জিকিরের তসবিহ নিয়ে বের হইতো, না তরবারি নিয়ে বের হইতো? কোনটা? বোঝা গেল, মদিনার গলিতে হাইয়াল জিহাদ বললে সাহাবায়ে কেরাম যেই জিহাদ বুঝেছেন, আল্লাহর নবী যেই জিহাদ বুঝেছেন, মুহাদ্দিসিনে কেরাম যেই জিহাদ বুঝেছেন, কিয়ামত পর্যন্ত ওইটার নাম জিহাদ। কলমের জিহাদকে জিহাদ বলা যায় না, ওটা ভিন্ন জিনিস। হ্যাঁ, কলম দিয়ে লেখালেখির কাজ করে ভালো কথা, কিন্তু জিহাদ বলতে আল্লাহর নবী যেটা বলছে সেটা নাম জিহাদ, ঠিক কিনা? তারপরও জিহাদের মধ্যে ওগুলো চেষ্টা করার মধ্যে আসতে পারে। এই জন্য আল্লাহ তাআলা ওই জিহাদ শব্দ এখানে ব্যবহার করেছেন কি? আল্লাহ পরিষ্কার বলেছেন এই পর্যন্ত বলে থেমে যাও না, ওই যে ফারাক্কার বাদ দিয়া পানির স্রোত ঘুরাইয়া দিল, ঠিক এইরকম ভাবে আল্লাহর কালামের আয়াতের সামনে একটা বাদ দিয়ে তারপরে ঘুরে আর একদিকে নিয়ে যায়, ঠিক কিনা? ও মুসলমান, যদি সত্যিকার অর্থে আল্লাহকে সন্তুষ্ট জড়া করার জন্য কাজ করে থাকো, আল্লাহর কালামকে বিশ্বাস করে থাকো, আল্লাহর কসম, আল্লাহর কোরআন নিয়ে ছিনিমিনি খেলবি না, আল্লাহর কোরআনকে কোন মুরব্বির কথায় ঘুরে আর একদিক দিবি না, খবর দাও কেয়ামতের মধ্যে আল্লাহকে জবাবদি করতে হবে। আল্লাহর কোরআন ভালো করে পড়ো, আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। এবারে কি করতে হবে? আল্লাহ বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কেতাল করে, যুদ্ধ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা মারে আর মরে, কি করে? মানে কি কতল করে? অযুক্তল মানে কি তারা নিজেরাও কতল হয়? বোঝা গেল, মারে আর মরে। মারামারি আছে, কোরআনে আছে। ও ভাইজান, মারামারি করা ছাড়া উপায় নাই। আল্লাহ তালার দিন কায়েম করতে গেলে যুগে যুগে নবীরা মারামারি করেছেন, যুদ্ধ করেছেন, এখনো যুদ্ধ করতে হবে কিনা? কঠিন রাস্তা আল্লাহ বলছেন তারা কতল করে, মারে আর মরে, এইরকম যারা করবে। এবারে আল্লাহ বলছেন বেচা কিনা হয়ে গেছে, না হয়ে গেছে বেচা কিনা? জমি কিনতে গেলে তিনটা দলিল দেখে, ঠিক কিনা? ব্রিটিশ আমল দেখে, পাকিস্তান আমল দেখে, বাংলাদেশ আমল দেখে, আর সিএস আর একটা কি বিআরএস যাইব যা আছে। আল্লাহ তারাও তিনটা দলিল পেশ করেছেন, কি সুন্দর দেখেন না? আল্লাহ তারা বলছেন ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ তারা এই ওয়াদা করেছেন তাওরাতে, ব্রিটিশ আমল, মুসা নবীর কাহিনী, মুসা নবীর কিতাব, ওয়াল ইনজিলে, ইনজিলে ওয়াদা করেছেন, ঈসা আলাইহিস সালামের কিতাব, পাকিস্তান আমল, ওয়াল কুরআনে, কুরআন বর্তমান আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর চেয়ে বেশি ওয়াদা পূরণ করার মালিক আর কে আছো? এখন চিন্তা করে আসলাম তো আল্লাহর কাছে, জানমাল সব ঠকলাম কিনা? গ্রামের কৃষক খেতের তরি তরকারি নিয়ে বাজারে গেছে, রাস্তার মুখে পাইকাররা কিনে রেখে দিছে, এখন বেটা বাজারে যাওয়ার চিন্তা করে ঠকলাম কিনা, ঠকলাম কিনা? এবারে মুমিনরাও চিন্তা করলো বেচা কিনা তো করলাম, ঠকলাম কিনা? ছেলে মেয়ের কি হবে, বিবি বাচ্চার কি হবে, বাড়ি ঘর কি হবে? আল্লাহ বলছেন না ঠক নাই, ফাস্তাবশিরু বিবাইয়িকুম আল্লাযী বায়াতুম বিহ। ও মুসলমান জাতি, যারা আল্লাহর কাছে জান এবং মাল বিক্রয় করে দিয়েছো জান্নাতের বিনিময়ে, আল্লাহ যাদের মাল ক্রয় করে নিয়েছেন, তোমরা ঠকো নাই, ফাস্তাবশিরু বিবাইয়িকুম আল্লাযী বায়াতুম বিহি, তোমরা আল্লাহর সঙ্গে যেই বেচা কিনা করেছো ওই বেচা কিনায় তোমরা খুশি হও। ওয়াদালিকা হুয়াল ফাউজুল আযীম, আল্লাহ তাআলা বলছেন এটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, এই কারণে আমি বলছি আল্লাহর নবী যুদ্ধ করেছেন, মুমিনরা যুদ্ধ করেছে, যুগে যুগে সাহাবারা যুদ্ধ করেছেন, সব নবীরা যুদ্ধ করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম এবারে মূর্তিখানায় ঢুকলেন, দেখলেন যে মাশাআল্লাহ কি মূর্তি সামনে রাখা আছে, এই মূর্তিগুলোর
ওই ইন্নাহ জাত মনে আছে না, হানিফান, হানিফানের ব্যাখ্যায় চলে গেছিলাম, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান, মনে আছে না নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন হানিফান, হানিফান হলো সব বাতিলকে বর্জন করে এক আল্লাহকে গ্রহণ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আবার বলছেন ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। কেন এই কথা বলতে হইল? আল্লাহ বলছেন অনেক লোক, বেশিরভাগ লোকেরা সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, বেশিরভাগ লোক ইমান আনা সত্ত্বেও মুশরিকি, বেশিরভাগ লোক ইমান আনা সত্ত্বেও কি মুশরিক, কেন মুশরিক? এতক্ষণ বুঝতে পেরেছেন না? মুশরিক দুই রকম, এক রকম রাষ্ট্রীয় মুশরিক, আর একটা হচ্ছে ধর্মীয়। এই দুই প্রকারের মুশরিকদের থেকে বাঁচার জন্য আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ওয়ামা আনা মিনাল মুশরিকিন। এবারে নিজে পরিষ্কার হয়ে গেল, এবারে জাতিকে বুঝাইতে হইবে। ও যুবকেরা, এবারে তোমাদের ওয়াজ শুরু হলো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন এই মূর্তি পূজার সমাজ, এই পীর পূজার সমাজ, মাজার পূজার সমাজ, রাষ্ট্র পূজার সমাজ, দেবদেবী পূজার সমাজ, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, শিখা চিরন্তনের মূর্তি, অগ্নি নির্ভর আশিকা চিরন্তনের আগুন, এই সবগুলো আমাদের সমাজে আছে, মাজার পূজার পীর পূজা, যত রকমের পূজা আছে এই সবগুলো ভাঙতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম অপেক্ষায় রইলেন, মেলা আসলো, পূজার মেলা, লোকেরা সব মেলায় চলে গেল। ইব্রাহিমকে দাওয়াত দিল, ইব্রাহিম বলল আমি অসুস্থ, তোমরা চলে যাও। এবারে মূর্তিখানায় ঢুকলেন, ঢুকে দেখেন মূর্তিখানায় বিশাল বিশাল রাজকীয় মূর্তি, দামি দামি শাড়ি আর খাবার, দামি দামি খাবার আছে। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই মূর্তিখানায় ঢুকলেন, দেখলেন যে মূর্তির সামনে অনেক সুন্দর সুন্দর খাবার। এবারে তিনি বললেন ফারাগাইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন, সূরা আস-সাফাত 91 নম্বর আয়াত। বলা হলো যে তিনি মূর্তিদের কাছে গেলেন, বলে আলা তাকুলুন, খাও না, খা খা খা, খায় না। এবারে বলেন মা লাকুম লা তান্তিকুন, ব্যাপার কি, কথা কও না কেন, কথা কও, কথা কও, কথাও কয় না। ফারাগা আলাইহিম দারবান বিল ইয়ামিন, এবারে ডান হাতে জোরে থাপ্পড় মারলো। ও আমার ভাইরা, পাথরের মূর্তির গায়ে থাপ্পড় মারলে মূর্তি ব্যথা পায় না নিজে ব্যথা পায়? এবারে মূর্তি ব্যথা পায় না নিজে ব্যথা পাইল, যখন নিজে ব্যথা পাইলে এখন আর ছাড়া যায় না। এবারে কুড়াল হাতে নিল, কুড়াল হাতে নিয়ে মূর্তির এক একটা মাথায় মারে, কারো কানে মারে, কারো পায়ে মারে, কারো হাতে মারে, সব চুর মার করে ফেলল। এবারে বড় মূর্তির গলায় কুড়াল লটকে তিনি সরে পড়লেন। লোকেরা চলে আসলো, এসে দেখে সর্বনাশ হয়ে গেছে, মূর্তিগুলো একেবারে এদিক সেদিক হয়ে গেছে, লোকেরা সব চলে গেল ওই মূর্তি পূজকদের লিডার নমরুদের কাছে। নমরুদ সঙ্গে সঙ্গে চলে আসলো, সঙ্গে সঙ্গে এসে দীর্ঘক্ষণ পর্যন্ত চিন্তা করলো। শেষ পর্যন্ত নমরুদ জিজ্ঞেস করলো, এই এলাকায় এমন কোন যুবক আছে কি যে যুবক এই মূর্তিগুলোকে সুনজরে দেখে না, মূর্তি পূজা পছন্দ করে না, মূর্তির সমালোচনা করে, এমন কোন যুবক আছে কি? আ যুবক ভাইয়েরা, নমরুদ কেন প্রশ্ন করলো যুবক আছে কি না? নমরুদ বুঝতে পেরেছে কোন ঝড় তুফান হলো না, কোন ভূমিকম্প হলো না, কোন যুদ্ধ বিগ্রহ হলো না, বিনা যুদ্ধে, বিনা টর্নেডোতে, বিনা ঝড় তুফানে এই মূর্তিগুলো কে ভাঙলো? নিশ্চয় মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ না, এটা নিশ্চয়ই এই মূর্তির সমাজকে ভেঙ্গে দিয়ে মূর্তির সমাজকে, মাজার পূজার সমাজকে, পীর পূজার সমাজকে, বিভিন্ন ফেরকাবাজি ভেঙ্গে দিয়ে সব মানুষকে এক আল্লাহর একটা ওহিদের দিকে আহ্বান করার জন্য, একটা বিশাল পরিবর্তনের জন্য একটা বিপ্লব শুরু হয়েছে, আন্দোলন শুরু হয়েছে। আর এই রকম সমাজ পরিবর্তনের স্বপ্ন, সমাজ পরিবর্তনের পরিকল্পনা, সমাজ বিপ্লবের চিন্তা ভাবনা কোন বুড়া মানুষের মাথায় ঢোকে না, ঢোকে কার মাথায়? যুবকের মাথায় ঢোকে। এই জন্যই নমরুদ প্রশ্ন করেছে হাল মিন ফাতানি ইয়াজকুরু আলিহাতানা, বলে এমন কোন যুবক আছে কি এই এলাকায় যে যুবক এই মূর্তি পূজাগুলো পছন্দ করে না? নমরুদ ঠিকই বুঝতে পেরেছে। এবার লোকেরা বলল হা হা সামেনা ফাতাকালু সামেনা ফাতাই ইয়াজকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 60 নম্বর আয়াত।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লোকেরা বলল হা সামিনা ফাতায়াজকুরুহুম একজন।